तो रोबिन, तुम्हारा एग्जाम शुरू, तुम्हें लेखा शुरू करो। जी सर। खबर रबिन, तुम्हें देखे देखे लिखतेছো কেন? আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওরে বাটপার, স্যার একটা কথা বলি, আমি করি নাই এমন কোন কাজের জন্য কি আমার সাজা হওয়া উচিত? না, কখনোই না। তাইলে স্যার আমি কিন্তু আজকে হোমওয়ার্ক করি নাই, তাই আমাকে সাজা দিয়েন না। হ্যাঁ, যেহেতু আমি করি নাই তাইলে আমার সাজাও নাই। ওরে বাটপার, স্যার আমার দ্বারা সম্ভব না এমন কাজ কি আমার উপর চাপাই দেওয়া উচিত? না, কখনোই না। তাহলে স্যার যে আমার উপর এই কাজটা চাপাই দিবে তার সাজা পাওয়া উচিত না? অবশ্যই সাজা পাওয়া উচিত। তাহলে স্যার আমি তো অঙ্ক পারি না, আর আপনি খালি বারবার আমার উপর অঙ্ক চাপাই দেন, এই কাজের জন্য স্যার আপনার সাজা হওয়া উচিত। ওরে বাটপার। মনে নাই কেন রে, একটু বই দেখে দেখি। কিরে তুই নকল করছিস কেন আবার? স্যার আমি বাড়িতে পড়ি না স্যার, আমার বাড়িতে কারেন্ট ছিল না স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। এখনো চোখের মধ্যে দিয়ে পানি এনে খায়, ক্ষমা করে দেন স্যার, আমি আমি করতে পারিনি স্যার, বাড়িতে একটু সমস্যা আসছিল স্যার। ওরে বাটপার, আবারও বাটপারি। আচ্ছা স্যার, আপনার গায়ে যদি কেউ হাত দেয় কিংবা আপনাকে যদি কেউ মাইর দেয় তাহলে আপনি কি করবেন? হয় আমিও তাকে মাইর দিব, আর নইলে তার নামে থানায় মামলা করব। তাহলে স্যার আপনি কিন্তু সাবধান হন, হলেও কিন্তু আমার গায়ে হাত দিয়েন না, নাইলে কিন্তু মনে করেন আমি কিন্তু আপনার নামে মামলা দিয়ে দিব।